বহুল প্রতীক্ষার পর যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থীর মধ্যকার প্রথম বিতর্ক। মুখোমুখি হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। তিনটি বিতর্কের মঙ্গলবারের প্রথম বিতর্কে প্রত্যেক প্রার্থী ছয়টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মোট 90 মিনিট সময় পান। সাফল্য, ব্যর্থতা, খতিয়ান, সুপ্রিম কোর্ট, অর্থনীতি, বর্ণ বৈষম্য, সহিংসতা এবং নির্বাচনে বিশুদ্ধতার বিষয়গুলোই ছিল বিতর্কের নির্ধারিত প্রশ্নের তালিকায়। নিবিড়ামিনের ডেস্ক রিপোর্টে আরও তথ্য। মঙ্গলবার মার্কিন স্থানীয় সময় রাত 9টায় ওহায়ো অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত হয় এবারের মার্কিন নির্বাচনের প্রথম বিতর্ক। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফক্স নিউজের উপস্থাপক ক্রিস ওয়ালেস। বিতর্কের শুরুতে প্রার্থীদের করমর্দন করার চিত্রটি ছিল অনুপস্থিত। ট্রাম্পের আয়কর ফাঁকি নিয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন প্রকাশের একদিন পরেই বিতর্কে অংশগ্রহণ করলেন ট্রাম্প ও বাইডেন। একজন স্কুল শিক্ষকের চেয়েও কম আয়কর দেন মার্কিন প্রেসিডেন্ট, এমনটাই দাবি করেছেন জো বাইডেন। তবে মার্কিন প্রেসিডেন্টের দাবি, 2016 থেকে 17 সাল লাখো টাকা আয়কর দিয়েছেন তিনি। জো বাইডেন ক্ষমতায় থাকলে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়াতো 20 কোটিতে, এমনটাই দাবি করেছেন ট্রাম্প। বিপরীতে করোনা মোকাবেলায় ট্রাম্পের ব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেছেন বাইডেন। তিনি বলেন, বিশ্বের সমগ্র লোকসংখ্যার 4% যুক্তরাষ্ট্রের, আর সেখানে প্রাণহানি হয়ে গেছে 20%। এছাড়াও বিতর্কে ট্রাম্প দাবি করেন, 47 মাসে বিগত 47 বছরের চেয়েও যুক্তরাষ্ট্রের বেশি উন্নয়ন করেছেন তিনি। তবে বাইডেন বলেন, বর্তমান প্রেসিডেন্টের শাসনামলে আরও দুর্বল, অসুস্থ, দরিদ্র ও বিভক্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। নিবিড় আমিন, নিউজ 24।